বাংলাদেশের কয়েকদিন আগে একজন লোক মৃত্যুবরণ করেছেন, নামটা সুন্দর, তার আয়ুব বাচ্চু, ঠিক না বেঠি? একাকাশের তারা তুই একা গুনিস নে, গান গেছে না? হ্যাঁ, আবার তিনি মরে গেছেন, তার কবরের মধ্যে গিটার, তার কবরের মধ্যে বাদ্যযন্ত্রের জিনিসপত্র। আমি বলবো যুবক তুমি তো একদিন মরবা, আয়ুব বাচ্চু তার জীবনের এত কোটি কোটি জনপ্রিয়তা থাকবার পরও মৃত্যুর স্বাদ তাকে অ্যাটাক করেছে কিনা বলেন। এবার আল্লাহ সুন্দর করে বলেন, ওয়ালাউ তারা ইযিদ যালিমুনা ফি গামারাতিল মাউত, যখন সে মালাকুল মাউতকে দেখেছে তার রূহটা ছটফট করেছে, ঠিক না বে ঠিক? সাউলকি ফি কুলুবুল লাযিনা কাফারুর রুহবা, আল্লাহ তাআলা বলেন যে মুমিন একজন কাফিরের জন্য মৃত্যু বড় কঠিন ভয়ঙ্কর পরিস্থিতি। আমরা যদি আয়ুব বাচ্চুর গানগুলা শুনি, আয়ুব বাচ্চুর কবরের আযাব বাড়বে না কমবে? একজন আলেম মরে গেছে, যেমন আমার হুজুর, তিনি যদি দুনিয়া থেকে বিদায় নেন তার কিতাবগুলো পড়ে আমাদের মতো ছোট মানুষরা শিখবে, ঠিক না বেটি? আও ইলমুন ইয়ানতাফাউ বিহি, এমন ইলম অর্জন করলাম যে ইলম অর্জন করার পরে, আব্দুল্লাহ আল কাফি মরে গেছেন বহু বহু বছর আগে, কিন্তু আব্দুল্লাহ কাফির ফতোয়া ও মাসাইল এখন পর্যন্ত ঘরে আসে না নাই। আল্লামা কুতুবি রহমাতুল্লাহ আলাইহি মরে গেছেন বহু বছর আগে, তার তাফসীর আসে না নাই। আল্লামা কাসির মরে গেছেন, তার তাফসীর আসে না নাই। অথচ আয়ুব বাচ্চুর কবরটাকে আমরা একেবারে গিটার দিয়ে, আমরা বাদ্যযন্ত্র দিয়ে ফেলেছি। আমরা জানি না আয়ুব বাচ্চু কতটুকু ভালো বুঝেছেন, কারণ মৃত মানুষের নিন্দা আমরা করব না। তবে ভাই, এমন জীবনী তোমরা কখনো অর্জন করো না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যুবকদেরকে বলছি, ও যুবক তোমরা যারা গান বাজনা চর্চা করো, ও যুবতী মা বোনেরা তোমরা যারা গান বাজনা চর্চা করো, যারা স্টার জলসার মুরিদ হয়ে মরেছো, যারা জি বাংলা জি টিভির মুরিদ হয়ে মরতেছো, তোমাদেরকে এই ওয়াজটা শুনিয়ে দেই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া আন আবি উমামা রাদিয়াল্লাহু আনহু ক্বাল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তাহিল্লুনাল হিরা ওয়াল হারির ওয়াল খামর ওয়াল মাআজিব, আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন রেশমকে, আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন স্বর্ণকে, আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন মাআজিব বাদ্যযন্ত্রকে, আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিয়েছেন। বাদ্যযন্ত্র মুসলমানের জন্য হালাল না হারাম? জোরে বলেন। এবার জামিউল হাদিসের 3031 নম্বর হাদিসটা বলি। আলবানী নাসিরউদ্দিন আলবানী রহিমাহুল্লাহ তিনি হাদিসটিকে সহিহ বলে আখ্যায়িত করেছেন। সাউতানি মালউনান ফি দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়াতে দুইটা আওয়াজ হলো, অভিশপ্ত আওয়াজ, কয়টা আওয়াজ? এই অভিশাপ এখন ঘরে ঘরে, ঠিক না ঠিক? মায়াব্বারে তালাক দেয় কিন্তু স্টার জল ছাড়ে তালাক দেয় না, ঠিক না ঠিক? কলিজা পচে গেছে, আত্মা নষ্ট হয়ে গেছে, তোমার চোখ নষ্ট হয়ে গেছে, এখন যুবকেরা আর বিশ্বনবীর চরিত্র দেখতে পায় না, বিশ্বনবীর এখন আর সিরাতকে তারা দেখতে পায় না, সাহাবিদের জীবন চরিত্র এখন আর মজা লাগে না, কারণ ঘরের মধ্যে 24 ঘন্টা চলে স্টার জলসা, ঠিক না ঠিক? পরকিয়া ট্রেনিং নেওয়া হয়, কিভাবে বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠাতে হয় সেইগুলো ট্রেনিং নেওয়া হয়, এই অসভ্য হিন্দি ফিল্ম বলা। আল্লাহ রাব্বুল আলামিন একজন হিন্দু দিয়ে ভালো কথা বলিয়েছেন। কিছুদিন পূর্বে পশ্চিমবঙ্গের প্রেসিডেন্ট মমতা ব্যানার্জি তিনি বলেছেন, আপনারা এমন এমন ড্রামা তৈরি করেছেন যেইগুলা কোনো মানুষের সংস্কৃতি হতে পারে না, কারণ যেই নাটক যেই সিরিয়ালগুলা আমাদেরকে ভণ্ডামির দিকে পরিচালিত করে, এগুলা কোনো মুসলমানদের ঘরে থাকতে পারে না। লাঠি দিয়ে ঘর থেকে ভেঙে ফেলো, লাঠি দিয়ে ঘর থেকে বের করে দাও, ঠিক না ঠিক? কারণ আমার দেশ হলো মুসলমানের দেশ, আমার দেশে 90% মুসলমান মুসলমানের ঘরে কোনোদিন অসভ্যভাবে অসভ্যভাবে অশালীন গান বাজনা সেইখানে চড়তে পারে না। আমরা মুসলমান, আমাদের তাহজিব আমাদের তামুদ্দিন হবে পুরোটাই ইসলাম, কারণ আমাদের কলিজা আমাদের হৃদয় আমাদের সব কিছু কার সাথে? নিংরা জুড়ে বলেন, একটু আসতে বলেন আল্লাহর নাম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, সাউতানি মালউনান ফি দুনিয়া ওয়াল আখিরা, দুইটা আওয়াজ হলো অভিশব্দ আওয়াজ, এর মধ্যে একটি হলো মিজমারুন ইনদা নিমা, আনন্দের সময় গান বাজনা বাজানো। এখন আয়ুব বাচ্চু মরে গেছেন, যতজন লোক তার এই গান শুনে দেখলেন আয়ুব বাচ্চুর কবরে আযাব আছে না নাই, যতজন লোক এটা শেয়ার করে এটার আযাব আছে না নাই,
আবার আমরা যারা কোরআন হাদিস শেয়ার করি, যতজন লোক এইটা শুনবে তার সওয়াব আছে না নাই? এবার কোরআনের আপনি প্রত্যেকটা আয়াতের দাওয়াত দিলেন, প্রত্যেকটা আয়াত পড়ে মানুষ সংশোধন হয়ে গেল, ঠিক না বেঠিক? আবার আমরা অনেকেই গান বাজনা বিক্রি করি দোকানের মধ্যে, কম্পিউটার সিডির মধ্যে অনেক যুবকেরা গান বাজনা দিয়েছে, ঠিক না বেঠিক? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাবিউল কাইনাতি ওয়া লা তাশতারুহুন্না ওয়া লা তুআল্লিমুহুন্না ওয়া সামানুহুন্না হারামুন। তোমরা গান বাজনা ক্রয় করো না, গান বাজনা বিক্রয় করো না, গায়িকাদেরকে ভাড়া করে নাচিও না। অথচ বিভিন্ন সংস্কৃতি অনুষ্ঠান আসলে বাংলাদেশে উলঙ্গ নাচানাচি আছে না নাই? এসো হে বৈশাখ, এসো এসো, কি কথা কি বলেন না? কথা বলেন না কেন? কথা বলেন না কেন? এগুলো মুসলিমদের সংস্কৃতি, আমরা গাইব ইসলামের গান, ঠিক না ঠিক? এসো আল্লাহর পথে, এসো রসুলের পথে, এসো জীবনের পথে করি সংগ্রাম, ঠিক না ঠিক? আমরা গাইব ইসলামী গান, কিন্তু এই সমস্ত সংস্কৃতি মুসলমান যুবকদেরকে আল্লাহর পথ থেকে কোথায় নিয়ে যাচ্ছে? এইগুলো দেখে শিখতেছে অবৈধ প্রেম, অবৈধ ভালোবাসা। যুবক, তোমাকে আমি বলতে চাই, শিরিক নিয়ে বক্তব্য দেওয়ার সময় আমি পয়েন্টটা বলি নাই, ইচ্ছা করেই বলি নাই। যুবক তুমি শোনো, তুমি যদি কোনো গায়ককে মহাব্বত করো, এইটা তোমার জন্য বড় শিরিক হবে। তুমি যদি কোনো নায়ককে পছন্দ করো, এইটা তোমার বড় শিরিক হবে। তুমি যদি কোনো খেলোয়াড়কে পছন্দ করো, এইটা তোমার বড় শিরিক হবে। এই তুমি যদি কোনো নায়ককে পছন্দ করো, এইটা তোমার বড় শিরিক হবে। কারণ মানুষ একমাত্র ভালোবাসতে পারে, মানুষ একমাত্র পছন্দ করতে পারে তার রব্বুল আলামিনকে। সূরা বাকারার 165 নম্বর আয়াতে আল্লাহ ফতোয়া দিয়েছেন, ওয়ামিনান নাসি মাইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আন্দাদাই ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। মুমিন শুধুমাত্র কঠিন ভাবে কাকে ভালোবাসতে পারে? জোরে বলেন, কাকে ভালোবাসতে পারে? এই ধরনের ভালোবাসাই আজকে অবৈধ প্রেমে পরিণত হয়েছে। পত্রিকা খুললেই দেখতে পাই অবৈধ সন্তান, এগুলো সব হলো এই গান বাজনার ফসল। ও যুবক, তোমাদেরকে বলছি, তোমরা যদি মুসলমানের বার্তা হয়ে থাকো, তোমরা কোনোদিন বাদ্যযন্ত্র মিশ্রিত গান বাজনা চর্চা করো না। এগুলো তোমাদের চরিত্র নষ্ট করে দিচ্ছে, এইগুলো তোমাদের চরিত্রকে বাতিল করে দিচ্ছে। আমার মা বোনরা নষ্ট হয়ে যাচ্ছে, রাস্তার মধ্যে তারা বেহায়া বেল্লাল পানা শিখছে, পুরা কালচারটাই শিখতেছে এই গান বাজনা, এই অবৈধ সংস্কৃতি থেকে, ঠিক না ঠিক? জোরে বলেন, একমত না দুই মত? তাহলে আমরা কি গান বাজনা ছাড়বো কি ছাড়বো না? জোরে বলেন, ছাড়বো কি ছাড়বো না? তাহলে কেন গান বাজনা চর্চা হচ্ছে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গান বাজনা এমন পোকাটাকে ধারণ করবে, সুদূর একেবারে পাহাড়ের গুহা পর্যন্ত বাদ্যযন্ত্রের আওয়াজকে পৌঁছে দেওয়া হবে। সূরা লোকমানের 6 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ওমিনান নাসি মাইয়াস্তারি লাহওয়াল হাদিস। আল্লাহ তাআলা বলছেন, এখানে লাহওয়াল হাদিস বলতে আব্দুল্লাহ ইবনে মাসউদ আবু সাহাবা রাহিমাহুল্লাহ তাফসীর করেছেন, এখানে গান বাজনা বলতে, এখানে লাহওয়াল হাদিস বলতে গান বাজনাকে বোঝানো হয়েছে। এই জন্য আজকে এখন থেকে এই মুহূর্ত থেকে এক্ষুনি মোবাইল থেকে তোমার যত নায়িকা ফেসবুকের ফ্যান রয়েছে, যত নায়ক মহিলা তোমার ফেসবুক ফ্যান রয়েছে, যত অশ্লীল প্রণ ভিডিও তুমি এই মোবাইলের মধ্যে দেখছো, এই মুহূর্ত থেকে তুমি ডিলিট করো। যদি তুমি আল্লাহকে ভালোবাসো, যদি তুমি আল্লাহর নবীকে পছন্দ করে থাকো, ঠিক না ঠিক? অথচ আজকে সমাজ ব্যবস্থা পুরোপুরি নষ্ট হয়ে গেছে। এইগুলা থেকে আমাদের যদি উত্তরণ আমরা যদি না হই, তাহলে আমরা অধঃপতনের অতলতলে নিমজ্জিত হয়ে যাব। কথা কি বুঝতে পেরেছেন কিনা? এজন্য মুসলমানদের যে 2 নম্বর ফিতনা নিয়ে বললাম, গান বাজনা, শরীয়তে এটা জায়েজ আছে? বলেন, কবরের মধ্যে গিটার রাখলে কি তার কবর শান্তি পাবে? শান্তি পাবে না। এইজন্য আমাদের করণীয় হলো আমরা এই ধ্বংসাত্মক জিনিসের মধ্যে যাব না। এবার 3 নম্বর ফিতনা, মুসলমান জাতির বিপর্যয়ের সব থেকে বড় কারণ আমি বলবো, বলবো কি বলবো না, চালাবো কি চালাবো না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা তারাক্তু বাদি ফিতনাতান আদাররু আলার রিজালি মিনান নিসা। মহিলাদের চাইতে বেশি জটিল সমস্যা আমি নবীর মৃত্যুর পরে, মহিলাদের চাইতে বেশি জটিল সমস্যা আমি তোমাদের জন্য ছেড়ে যাই নাই। আল্লাহর নবী বলছেন, মা তারাক্তু বাদি ফিতনাতান আদাররু আলার রিজালি মিনান নিসা। আমি রসূল তো চলে যাব, বিদায়। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল ইসলামিক ভিডিও আল হাদিস।